আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে খুব সহজে ঝামেলা ছাড়া অল্প কিছু মশলা দিয়ে গরুর পায়া বা নিহারি রান্না করা যায়। আজকে আমি রেসিপিটি আপনাদের সাথে সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এর ফুল প্রসেসিং। আমি এখানে 2 কেজির মতো গরুর পায়া নিয়েছি। এগুলোকে আমি খুব ভালোভাবে পুড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আরও নিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জিরা, 1 চা চামচ গরম মশলা। আরও নিয়েছি 2টা দারচিনি, 2টা লং, আর 3টা এলাচ, আর 1টা বড় তেজপাতা, পরিমাণ মতো লবণ। আমি আরও নিয়েছি 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, 1 কাপ পেঁয়াজ কুচি, আর 2টো কাঁচামরিচ। এখন আমি পরিষ্কার করে রাখা পায়ার মাঝে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব সেই রেডি করে রাখা সব ড্রাই মশলাগুলো। আমি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট আর সব মশলাগুলো এভাবে দিয়ে একসাথে পায়াগুলো বসিয়ে রান্না করব। আপনারা চাইলে মশলাগুলো তেলের মাঝে হালকাভাবে ভুনা করে তারপর পায়াগুলো রান্না করতে পারেন। মশলাগুলো ভুনা করে রান্না করলে খুব বেশি যে স্বাদটা চেঞ্জ হয়ে যায় তা কিন্তু না। আমি এভাবে রান্না করলে আর মশলা ভুনা করে রান্না করলে স্বাদটা কিন্তু একই থাকে, তাই আমি ঝামেলা না করে সব কিছু একসাথে দিয়ে আমি পায়াগুলো রান্না করে নেব। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। সব কিছু দেওয়া শেষে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা এমন হবে যেন গরুর পায়াগুলো পানির নিচে ডুবে থাকে, কারণ এটা হতে বেশ অনেকক্ষণ সময় লাগবে। সো এই একই পানিতে সিদ্ধ হয়ে ঝোলটা যেন ঘন হয়ে আসে আমি সেই পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে পায়ার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিব। আমি একটা কাঠের খুন্তির সাহায্যে সব মশলাগুলো মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও ভালোভাবে করে নিতে পারেন। কারো যদি মরিচের গুঁড়ার সমস্যা না থাকে তাহলে হাত দিয়ে করাটাই ভালো, তাহলে পায়ার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। তো আমি এভাবে মেশানোর পরে আমার কাছে মনে হলো পানির পরিমাণটা একটু কম, তাই আমি আবারও কিছু পানি অ্যাড করব। আমি ঠিক ওই পরিমাণ পানিটাই অ্যাড করব যাতে পায়াগুলো পানির নিচে ডুবে থাকে। পানি দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করার জন্য বসিয়ে দিব। পায়াগুলো মিডিয়াম টু লো ফ্লেমে 15 মিনিট জাল করে নেওয়ার পর সব মশলাগুলো পায়ার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং তেলটাও উপরে উঠে এসেছে আর পায়াগুলো বেশ নরম হয়ে এসেছে। এভাবে লো ফ্লেমে আমি পায়াগুলোকে জাল করে নিব যতক্ষণ না খুব ভালোভাবে পায়াগুলো সিদ্ধ হয়ে আসে আর গ্রেভিটা ঘন হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন পায়ার যে গ্রেভিটা সেটা আগের তুলনায় অনেকটা ঘন হয়ে এসেছে। আপনারা চাইলে আরও একটু ঘন করে নিতে পারেন বা আরও একটু কম ঘন রাখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। তো আমি এখানে একটা প্যান নিয়েছি। এখন আমি যে পায়াটা আমার হয়ে এসেছে সেটাকে একটু বাগার দিয়ে নিব। আপনারা চাইলেন বাগার ছাড়াও এভাবে সার্ভ করতে পারেন, তবে বাগার দিলে কি হয় পায়ার যে টেস্ট সেটা আরও বেশি বেড়ে যায়। তো এই কারণে আমি পায়াতে বাগার দিয়ে নিব। আমি এখানে একটা প্যান নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন আমি দিয়ে দেবো কিছু আস্ত জিরে। আস্ত জিরেটা সম্পূর্ণ অপশনাল, আমার কাছে এর ফ্লেভারটা খুব ভালো লাগে এই কারণেই দেওয়া। আপনাদের কাছে যদি জিরার ফ্লেভারটা ভালো না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, শুধু রসুন আর পেঁয়াজের যে বাগারটা হয় সেটা দিয়েও বাগার দিয়ে দিতে পারেন। তো আমার জিরাটা এরকম হালকা ভাজা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব কুচি করে রাখা সেই রসুনগুলো আর কিছু পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এর মাঝে কিছু আস্ত শুকনো মরিচও ব্যবহার করতে পারেন বাগার দেওয়ার জন্য, তবে শুকনো মরিচ খাওয়া খুব বেশি ভালো না আর আমি ব্যক্তিগতভাবে অত বেশি পছন্দ করি না, এই কারণে আমি শুকনো মরিচটা স্কিপ করলাম। এখন আমি পেঁয়াজ কুচি আর রসুনের যে কুচিটা এটাকে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তো রসুন আর পেঁয়াজ এভাবে গোল্ডেন কালার হয়ে এসেছে, এখন এই পর্যায়ে আমি সেই পায়ার মাঝে এটাকে দিয়ে দিব। পায়ার মাঝে দেওয়ার পরে আমি এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে পায়ার সাথে মিশে আমি আরও 1 মিনিট জাল করে নিব, যাতে রসুন আর পেঁয়াজের যে একটা ফ্লেভার ভাজার পরে আসে এটা খুব ভালোভাবে পায়ার সাথে মিশে যায়। তো আমি এখন এভাবে নেড়েচেড়ে আরও 1 মিনিট জাল করে নিব।
আর আপনারা নাড়ার সময় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা আসলে কতটা নরম হয়ে এসেছে। আমি এভাবে খুন্তি সাহায্যে ওঠাতেই এটা একটার সাথে লেগে থাকাটা এভাবে ছুটে এসেছে, তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আসলে পায়াগুলো কতটা নরম হয়ে এসেছে। তো আমার পায়াটা পুরোপুরি হয়ে এসেছে, এখন এ পর্যায়ে আমি নামিয়ে নিব। আমি নামিয়ে নিয়ে এখন এটাকে কিছু ধনিয়া পাতা দিয়ে এভাবে উপরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিছু বেরেস্তা বা কিছু আদা কুচু অ্যাড করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে আমার পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।